প্রতিটি জেলা উপজেলা একটি করে 564টি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন প্রান্ত থেকে ভাস্তুয়ালি যুক্ত হয়ে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ও গাজীপুরে দুটি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে ভাস্তুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী আজ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। সরকার সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় 564টি মডেল মসজিদ ও ইসলামী কেন্দ্র নির্মাণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ উজু ও নামাজের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। এছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামী লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক ইসলামী শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, কার্যক্রম এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় ভ্রান্ত ধারণা দূর করতে ইসলামের তথ্য বাণী প্রচারের লক্ষ্যে এর আগে 2001 সালের 10 জুন সারাদেশে একযোগে মোট 564টির মধ্যে 50টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন। এ ক্যাটাগরিতে 64টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় লিফ্ট সুবিধা এবং 2360.09 মিটারের ফ্লোর স্পেস সহ প্রায় 69টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে। বি ক্যাটাগরিতে প্রতিটি 1680.14 বর্গমিটার ফ্লোর স্পেস দিয়ে 475টি মসজিদ তৈরি করা হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে 16টি মসজিদের প্রতিটি 2052.12 বর্গমিটার মেজের স্পেস থাকবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো যেসব এলাকা রয়েছে, ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, গাজীপুরের কাপাসিয়া, গোপালগঞ্জ সদর উপজেলা, কিশোরগঞ্জ সদর উপজেলা, কটিয়াদি, মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, নরসিংদী সদর উপজেলা, মনোহরদী, রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা, জেলা সদর শরীদপুরের বেদরগঞ্জ উপজেলা, বগুড়ার ধুনট উপজেলা, নন্দীগ্রাম, নওগাঁ নিমাতপুর উপজেলা, নাটোরের বড়াইগ্রাম উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পাবনার ভাঙ্গুড়া, সিরাজগঞ্জের কাজীপুর, রাজশাহী সিটি কর্পোরেশন, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা, শেরপুর সদর উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা, খাগড়াছড়ি সদর উপজেলা ও মানিকছড়ি, কুমিল্লা চান্দিনা ও চৌদ্দগ্রাম, খুলনা রূপসা, কুষ্টিয়ার খোকসা ও ভেড়ামারা, মেহেরপুর জেলা সদর ও গাংনি, সাতক্ষীরা দেভাটা, সিলেটের গোয়েনঘাট, সুনামগঞ্জ জেলা সদর এবং জগন্নাথপুর, হবিগঞ্জ জেলার তুনারুঘাট উপজেলা।